আমরা শুনে নেব যে এইখানেতে মানে খণ্ডঘোষে যে মণ্ডপে পুজোটা হচ্ছে সেখানে তাদের কেমন অনুভূতি হচ্ছে। মির্জা ইমামুল খবর সাম্মজিতে তরুণীদের মুখ থেকে আমরা শুনে নেব তোমাদের কেমন অনুভূতি হচ্ছে পঞ্চমী দিন থেকে না ষষ্ঠী দিন থেকে তোমাদের। প্রতি বছর কি মণ্ডপে জিতে নাকি প্রতি বছর? তোমাদের নামগুলো একটু বলো। আমরা এই পাড়ারই এই যে বাচ্চা বাচ্চা ছেলে দেশাত্মবোধক সঙ্গীতে রবীন্দ্রনাথ আজ খণ্ডঘোষ তাঁতিপাড়ার সেই দুর্গা সর্বজনীন দুর্গা যে কমিটি থেকে পুজো চলে যায় তার মধ্যে আমরা শুনে নেব যে মণ্ডপে কী কী আয়োজন করা হয়েছে। আপনি সভাপতি তো? না, আমি একজন সদস্য। এখানকার সদস্য, সেই সদস্যর মুখ থেকে আমরা শুনে নেব যে কী কী আয়োজন করা হয়েছে মির্জা ইমামুল খবর সাম্মজিতে। বলুন, আপনাদের সপ্তমী দিনে কী কী আয়োজন করা হয়েছে? সপ্তমীতে আমাদের যে পাড়ার যে সমস্ত ক্ষুদে শিল্পীরা আছে এবং পাড়ার এবং যারা বাইরে থেকে যে আত্মীয় স্বজন যারা এসেছে তারা তাদের এই নিয়ে ছোটোখাটো গান কবিতা আবৃত্তি এবং আজকে আমাদের পাড়ার একটি অন্য অনুষ্ঠান যেমন গীতি আলেক মানে একটি অনুষ্ঠান। আর আপনাদের কি মানে গীতি যে শিল্প মানে কী কী ওর সঙ্গে আর কোনো মানে ভোজন টোজনের আয়োজন করেছে? আমাদের যেহেতু জায়গাটা একটু শর্টেজ আছে তা আমরা বড়ো সেরকম অনুষ্ঠান চাইলেও করতে পারি না, কিন্তু তবু আমাদের আগামী অষ্টমী বাদ দিয়ে নবমী, নবমীতে ভালো নাচ এবং দশমী বাদ দিয়ে একাদশী দিন অর্থাৎ সোমবার দিন আমাদের অনুষ্ঠানের মধ্যে অর্কেস্ট্রা অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। অর্কেস্ট্রা অনুষ্ঠানটা কবে আছে? অর্কেস্ট্রা আছে একাদশী অর্থাৎ সোমবার। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম তীর্থ দাস। আচ্ছা, আপনাদের আর কেউ কিছু বলবেন? আমাদের প্রতি বছরের মতনই প্রতি বছরের মতো 40 বছরে আমাদের পুজো পদার্পণ করেছে এবং আমরা প্রায় 5 বারের ঊর্ধ্বে বিশ্ব বাংলা সার্ব সম্মান যিনি মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক যারা গোটা বিশ্বে এবং পশ্চিমবঙ্গ তথা বিশ্ব জুড়ে যে সম্মান দেওয়া হয় আমরা 5 বার পেয়েছি। আশা করছি সামনে বছরও আমরা আরও পাবো। তুমি মঞ্চে এসো হায়ন দত্ত। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, বুঝলি তো।